ভালো লাগছে, এখনো বিশ্বাস হচ্ছে না যদিও। জীবন বদলাচ্ছে এইরকম বুঝতে পারছি, ওয়েট করছি কখন ওকে দেখতে পাবো। নাছোড় বান্দা মন দুরন্ত এখন ভীষণ জেনুইন, অনেকদিন বাদে একটা জেনুইন মানুষ দেখতে পেয়েছিলাম। অবাক পালক মন, হয়তো আমাদের দুজনের সেই এনার্জিটা কোথাও গিয়ে ম্যাচ করেছে বলেই আজকে আমি ওর জীবন সঙ্গিনী হতে চলেছি। বৃষ্টি থেমে যাওয়ার পর একটা কাক ভেজা সহ, আমার মনে হয় ও আমাকে আমার থেকে বেশি করে বলছে। তোমার নামে পাঠালাম একটা চকমকি পাথর, ভেতরের মেন কথা হলো আমি ভালোবাসি তাই বিয়েটা করছি। যদি তোমার ইচ্ছে হয় চেনা গলায় ডেকো আমায়, যদি তোমার ইচ্ছে হয় হব সেলাই। শ্রী জগন্নাথ মদ্গুরু, শ্রী জগদ্গুরু মদাত্মা সর্ব ভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। বাবা মা কাকা সবাই খুব ইমোশনাল, আমার বোনকে মিস করছি খুব বেশি করে। বন্ধু তোরে লাইগারে, বন্ধু তোরে অ্যাডভেঞ্চারাস, যেটা ওর মধ্যে আমার ভালো লেগেছিল সেটা হলো ওর ওই অ্যাডভেঞ্চারাস সেলসটা, যে কুবা করে, যে লাদাখে 10-15 বার গিয়ে একটা বই বার করে, এবং যে মানুষটা এতগুলো বছর একা থাকার সিদ্ধান্ত নিয়ে এত কঠিন পথ দিয়ে নিজের সন্তানকে মানুষ করে চলেছে। মামুনির কথা বলতে গেলে বলবো যে এত সাধাসিধে একজন মানুষ আমি এর আগে কখনো দেখিনি। তিনি তার বাড়িটাকে এত সুন্দর করে আগলে রেখেছেন, এত সুন্দর করে দ্রোণকে মানুষ করেছেন। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে, এখনো আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দি আটে মন পালাবা, বন্দি আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। আমাদের রাগ একরকমের, আমাদের ভালোবাসা একরকমের, আমাদের আনন্দটাও একরকমের, আমাদের ভাবনা চিন্তা একরকম। অবাক লাগে, যেখানে প্রেম হওয়ার সম্ভাবনা সব থেকে কম ছিল সেখানে আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, দিস ইজ দ্য পার্সন, হি ইজ দ্য ওয়ান হুম আই ওয়াজ ওয়েটিং ফর।